আগে তিন হলো ঠিক আছে তোমরা এটা বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে এবার বুঝলাম উপরটা এবার আমি করছি দেখো আর একটা অন্য জিনিস দেখাচ্ছি যে সমমানের ভগ্নাংশ দেখো আমি একটা ওখানে লিখেছিলাম যে ভগ্নাংশে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না ভগ্নাংশের মানটা একই থেকে দেখো একটা ভগ্নাংশ লিখছি পাঁচের সাপ এই ভগ্নাংশটাকে আমি দুই যে লব হরকে গুণ করলাম আবার একে তিন দিয়ে গুণ করলাম লব হার দেখো দশে চোদ্দ পনেরো একুশ তাহলে এই এর এর মানও যা এর মানও তাই আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো ধরো একটা বাজার থেকে আমি পাউরুটি কেনার নিয়ে কিনে আনলাম পাউরুটিটাকে দেখো আমি সমান সাত টাকাকে ভাগ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ভাগে ভাগ করলাম তার পাঁচ ভাগ আমি নিলাম এক দুই তিন চার পাঁচ তাহলে এখান থেকে এইটা নিলাম তাহলে ভগ্নাংশটা পেয়ে গেল এখানে কত সাত ভাগে পাঁচ ভাগ মানে সাতটা ভাগ করে তার পাঁচটি ভাগ আমি নিলাম তাহলে এটা পাঁচের সাত হলো এই পাউরুটিটাকে আমি দেখো এইটা করছি আমি চোদ্দটা ভাগ করলাম চোদ্দটা ভাগ করলে আমি কি করলাম মাঝামাঝি একটা শুধু কেটে দিলাম তাহলে দেখো চোদ্দটা ভাগ হয়ে গেছে চোদ্দটা ভাগ হলো এই চোদ্দটা ভাগে কত ভাগ নিলাম দশ তাহলে আমি এরিয়া কত নিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো তাহলে এরিয়া অংশটা হলো এইটা দশে চোদ্দ হ্যাঁ দেখো পাঁচে মানে পাঁচের সাতও যা আর দশের চোদ্দ তাই কারণ একই জিনিসকে আমি একবার সাতটা ভাগ করে পাঁচটা নিলাম সেই জিনিসটাকে আমি চোদ্দটা ভাগ করে দশটা নিলাম দেখো এটাও যে পরিমাণ হলো এটাও সেই পরিমাণই হলো একই হয়ে গেল ঠিক একই ভাবে যদি আমি এটা করি সে একই আসবে তাহলে এটা হলো যে ভগ্নাংশের লব হরকে একই সংখ্যাতে গুণ করলে ভগ্নাংশটা মানে কোনো পরিবর্তন হলো না একই থেকে গেল তারপরে ওই যে পাউরুটি দিয়ে দেখালাম না ওটা দেখো একই এসে গেল এবার আমি ভাগ করি কি ওনাদের সাথে দেখাচ্ছি দেখো আমি একটা ভগ্নাংশ লিখলাম বত্রিশের আট এই বত্রিশের আট ভগ্নাংশটাকে আমি ভাগ করতে হবে একে আমি দুই দিয়ে ভাগ করলাম তাহলে হর্ক দুই দিয়ে ভাগ করতে হবে আটে আবার আমি বত্রিশকে চার দিয়ে ভাগ করি তাহলে আট কমকে চার দিয়ে ভাগ করতে হবে বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় ষোলো আটকে দুই দিয়ে ভাগ করলে চার একে চার দিয়ে ভাগ করলে কত হয় চার আসছে বত্রিশ চার দিয়ে তা দেখো তাই এই বত্রিশের আট ভগ্নাংশটা যা আর এই ষোলোর চার এও তাই আটের দুই এও তাই শুধু সংখ্যার ফিগারটা আকারটা চেঞ্জ হবে বত্রিশ আট ষোলো চার আট দুই ঠিক আছে আবার যদি করো এটা যে বত্রিশকে আমি আট দিয়ে ভাগ করলাম তাহলে হবে আটকে আট দুই তাহলে চার আসছে বত্রিশ আটকে আট চারে তাহলে এও মান এক ঠিক আছে তোমরা বুঝতে পেরেছ আচ্ছা আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটা করলাম ভগ্নাংশ সম্বন্ধে এরপরে ভগ্নাংশ সম্বন্ধে আমরা অনেক কিছু আছে সমমানে হর করতে হবে ছোট বড় করতে হবে ছোট থেকে বড় সাজাও বড় থেকে ছোট সাজাও সবই আমরা আস্তে আস্তে করবো
নিশ্চয়ই আমাদের এইভাবে ক্লাস যে করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে এবং বুঝতেও পারছো। যদি বুঝতে না পারো আবার একবার বলছি, আমাদের প্রত্যেক সাইডের ফোন নাম্বার তোমাদের কাছে আছে, আমারও আছে, হেডস্যারের আছে, এবং যিনি যে ক্লাসটা করছেন তার ফোন নাম্বারটা আছে, অবশ্যই ফোন করে জেনে নেবে। যদি কিছু অসুবিধা হয়ে থাকে যে এইটা আমার অসুবিধা হচ্ছে, আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। আরেকটা কথা তোমার সবসময় মনে রাখবে, আমাদের এই এক সপ্তাহের মধ্যে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, প্রচুর ঝড় বৃষ্টি প্রচুর ক্ষতি হয়েছে, তার জন্য তো আমরা খুবই চিন্তিত। এছাড়াও আমরা যে করোনার জন্য আমরা যে আতঙ্ক ভয় আছি সেটা কিন্তু তোমাদেরকে খুব সাবধানে এবং সতর্ক থাকতে হবে। বড়দের অবশ্যই কথা শুনবে, বাবা মায়ের কথা অবশ্যই শুনবে, খেলাধুলার সাথে সাথে পড়াশোনায় একটা মন দেবে। আমাদের ক্লাস যেভাবে চলছে ওইভাবে করে যাও, নিশ্চয়ই কিছু অসুবিধা হবে না। আমাদের হাতে হাতে পরীক্ষা খুব শীঘ্রই করতে পারবো সরকারের অনুমতি অনুযায়ী, এবং সেইভাবেই আমরা চেষ্টা চালাচ্ছি আর কি। আর তোমরা সব সাবধানে থাকবে, এই পর্যন্তই।